एक जन पीर मशाइखेर गाए हाथ दित आवामी लीग द्विधाबोध करे नाई एवं कोथाय दाड़िये दिएछे से बरिशाले जेखाने चरमनार निजस्व अवस्थान अतएव चरमना इच्छा करले सेदिन बरिशाले एकटा रायट लागिए दीते पारतेन बरिशाले आवामी लीगेर समस्त आस्ताना उच्छेद करे दीते पारत किन्तु आल्लाहर रहमते ओनारा सेदिन धैर्य धारण करेछेन एवं ओनारा निर्वाचन सकल निर्वाचन थेके बर्जन करे आवामी सरकारेर स्वैराचारेर पतनेर लक्ष्ये आंदोलनेर कर्मसूची घोषणा दिएछेन। এই জন্য আমরা বিএনপির পক্ষ থেকে ইসলামী আন্দোলনকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি ইসলামী আন্দোলনকে ধন্যবাদ দিই, জাতির সামনে ওনারা একটি রূপরেখা দাঁড় করিয়েছেন। এর আগে আমরা বিএনপির তরফ থেকে দশ দফা আন্দোলন সংগ্রামের একটি দশ দফা এবং রাষ্ট্রীয় কাঠামো মেরামতের সাতাইশ দফা রূপরেখা আমরা জাতির সামনে পেশ করেছি। তার সাথে আপনাদের রূপরেখার অনেকগুলো মিল আছে, তবে একটি জায়গায় আমি বলতে চাই, ওই যে আমাদের আরো কয়েকজন নেতাও বলেছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এটা আমাদের আমাদের দেশে যে নির্বাচন হয় যে পদ্ধতিতে এই নির্বাচনের সাথে এটি সাংঘর্ষিক। অতএব এই শব্দটি বাদ দিয়ে অন্যান্য গুলোর সাথে আমরা আলোচনা করতে পারি এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থী বরিশালে আওয়ামী গুন্ডা সন্ত্রাসীদের দ্বারা আহত হয়েছেন, আমরা বিএনপির পক্ষ থেকে মহাসচিব সাথে সাথে বিবৃতি দিয়েছেন, কারণ একজন পীর মাশায়েকের গায়ে হাত দিত আওয়ামী লীগ দ্বিধাবোধ করে নাই এবং কোথায় দাঁড়িয়ে দিয়েছে সে বরিশালে যেখানে চরমনার নিজস্ব অবস্থান। অতএব চরমনা ইচ্ছা করলে সেদিন বরিশালে একটা রায়ট লাগিয়ে দিতে পারত এবং বরিশালে আওয়ামী লীগের সমস্ত আস্তানা উচ্ছেদ করে দিতে পারত, কিন্তু আল্লাহর রহমতে ওনারা সেদিন ধৈর্য ধারণ করেছেন এবং ওনারা নির্বাচন সকল নির্বাচন থেকে বর্জন করে আওয়ামী সরকারের স্বৈরাচারের পতনের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই জন্য আমরা বিএনপির পক্ষ থেকে ইসলামী আন্দোলনকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আজকে ইসলামিক দলগুলো বা আমাদের দেশের পীর মাশায়েক বা আমাদের দেশের হাক্কানি আলেম বলেন, আলেম সমাজ বললেন একমত না, বহুদা বিভক্ত। এই বিভক্তির একটা ইতিহাস প্রাচীন আছে। ১৯৪৬ সালে এই উপমহাদেশে ব্রিটিশরা একটা ভোট করেছিলেন, সে ভোটটি হয়েছিল যারা সংখ্যাগরিষ্ঠতা যে অঞ্চলে যারা পাবে সেটা পাকিস্তান হবে আর একটি ভারত হবে। সেই ভোটে জামাতে উলামায়ে হিন্দ আলেম সমাজ সেদিন ভোট দিয়েছিলেন অবিভক্ত ভারতের পক্ষে, আর মুসলিম লীগের যারা নির্বাচিত হয়েছিলেন তারা ভোট দিয়েছিলেন পাকিস্তানের পক্ষে। সেদিন যে কয়টি সংসদীয় আসন আলেম ওলামারা অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছেন তাতে এই পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানের তিনটি জেলা, অন্তত চারটি জেলা এই পাকিস্তান হতো, ওদিকে দুইটি জেলা আরো তিনটি জেলা পাকিস্তান হতো, তাহলে আমরা আজকে বাংলাদেশ আরেকটু বড় থাকতো আর পশ্চিম পাকিস্তানের পাকিস্তান যারা তাদেরও সীমানা একটু বড় থাকতো। তো প্রথম পর্যায়ে সেদিনও আমাদের দেশের আলেম সমাজ এবং মুসলিম লীগের নেতারা আমরা এক জায়গায় দাঁড়াতে পারিনি পাকিস্তানের প্রশ্নে। ৭১ সালও একই অবস্থা। পরবর্তী পর্যায়ে এখানে আপনারা একটি লেগেছেন হানা ভোট, এই হানা ভোটটি দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পট পরিবর্তন হয়েছে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব সংগঠিত হয়েছে দেশে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নে সেদিন ঐতিহাসিকভাবে সিপাহী জনতা তাকে ক্ষমতার পাদপীঠে নিয়ে আসেনি, কাউকে হত্যা বা কু করে রাষ্ট্রীয় ক্ষমতা আসেনি। এসে কি করলেন, এখানে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা পাঁচটি মৌলিক ইস্যু, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার, সংবাদপত্রের অবাধ স্বাধীনতা, এই পাঁচটি মৌলিক ইস্যুকে
যারা 72 সালে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন তারা এর সাথে বেমানি করেছেন, এর সাথে তারা একে হত্যা করেছেন। সেই কারণে আমরা বলতে চাই যে 1975 সালে 15 আগস্ট 15 জানুয়ারি 25 জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে, আর বেরিয়ে আসলেন এক ঘন্টার মধ্যে উনি আজীবনের জন্য রাষ্ট্রপতি। আর ওই সংসদে যারা তখন 2 বছর হয়েছে তাদের মেয়াদ, তারা আরো 5 বছরের জন্য অটোমেটিক্যালি নির্বাচিত হয়ে গেলেন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কদিন আগে এই থিওরিটি সামনে এনেছেন যে 75 সালে তো অটোমেটিক্যালি সংসদের সংখ্যাগরিষ্ঠতার কারণে একটা আজীবনের জন্য রাষ্ট্রপতি হতে পারেন, আবার সংসদকে আরো 5 বছর মেয়াদ বৃদ্ধি করে দিতে পারেন। এই যে স্বৈরাচার, স্বৈরাচার হচ্ছে চতুর্থ সংশোধনের মাধ্যমে শেখ মুজিব যে স্বৈরাচার এবং সকল গণতান্ত্রিক দলগুলো নিষিদ্ধ করে দিলেন, গণতান্ত্রিক অধিকার মানুষের হরণ করে নিলেন, সেটা 1975 সালের 25 জানুয়ারি হয়েছে। আমি এখানে বলতে চাই শেখ সাহেব আরেকটি সংসদে ইন্ডিমিনিটি করেছিলেন, সেই ইন্ডিমিনিটি হলো রক্ষী বাহিনী সৃষ্টি করেছিলেন ভারতীয় বিএসএফ এর আদলে, একই ড্রেসে জলপাই রঙের কাপড়ে রক্ষী বাহিনী সৃষ্টি করেছিলেন। এই রক্ষী বাহিনীকে মানুষ গ্রেপ্তার করা, হত্যা করার লাইসেন্স দিয়েছিলেন ইন্ডিমিনিটি দিয়ে, এদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এদের বিরুদ্ধে কোনো বিচার হবে না। সেদিন আমাদের মনে আছে আমরা সেদিন আন্দোলন সংগ্রামে ছিলাম, 40,000 যুবককে সেদিন রাজনৈতিক নেতা কর্মীকে রক্ষী বাহিনী হত্যা করেছে, এর বিচার এদেশে হয়নি। সিরাজ সিকদারকেও গুম করে হত্যা করা হয়েছে, এমনি ভাবে এদেশে সংগঠিত। তা আমি এই কথাটি যেন বলতে চাই, হানা ভোট এখানে আসতে একটি বিষয়, সেটা হলো 1975 থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার পাদপীঠে আসেন, উনি এসে এদেশে আবার বহুদলীয় গণতন্ত্র পুনর্বর্তন করেছিলেন, মানুষের মৌলিক অধিকার বাক স্বাধীনতা, সংবাদপত্রের অবাধ স্বাধীনতা দিয়েছিলেন। আমি অন্য কথাগুলো বলতে চাই না, যে আমরা পাকিস্তানিদের সাথে অর্থনৈতিক মুক্তির যে আমাদের লড়াই, সে অর্থনৈতিক মুক্তির পথ রাস্তা সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদেশের মানুষ গার্মেন্ট শিল্প জানত না, উনি গার্মেন্ট শিল্প 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনুমোদন দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন। এদেশের ব্যবসায়ীরা জানত না কাকে বলে ব্যাক টু ব্যাক এলসি, কাকে বলে বন্ডেড ওয়ার হাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। একই বাড়িতে ফ্যামিলিও থাকতো, সেখানে গার্মেন্টস হচ্ছিল, এমনি ভাবে এই গার্মেন্ট শিল্পের যাত্রা। আরেকটি আমাদের সুস্পষ্ট মনে আছে, উনি রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম ওআইসি সম্মেলনে গিয়েছিলেন, উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসেন তখন সৌদি আরব সহ মুসলিম বিশ্ব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলেন। উনি ওআইসি সম্মেলনে গিয়ে একটি কথা বলেছেন, আমি বাংলাদেশ থেকে এসেছি, একটি মুসলিম বিশ্ব অধ্যুষিত দেশ থেকে, আপনাদের দেশে পেট্রো ডলার, তখন সমগ্র মধ্যপ্রাচ্য পেট্রো ডলারে ভাসছে, উনি বলেছেন আপনাদের উন্নয়ন দরকার, আমার দেশে দক্ষ জনশক্তি আছে, শ্রম বাজার আছে, আমার দেশে শ্রমশক্তি আছে, আমি আপনাদের কাছে সাহায্য চাই না, আমার আমার আপনাদের দেশের জন্য আমার দেশের শ্রম বাজারটি খুলে দেন। সেদিন সৌদি আরব 40টি মুসলিম দেশ বাংলাদেশের জন্য শ্রম বাজার সৃষ্টি করে দিয়েছেন। সেদিন প্রথম বাংলাদেশে উনি মেন পাওয়ার মিনিস্ট্রি গঠন করেছিলেন, এসএবআরইটি ডিপটি প্রাইম মিনিস্টার ছিলেন, উনি প্রথম বাংলাদেশের শ্রম মন্ত্রী ছিলেন। আমি আজকে এই মন্ত্রী ছিলেন, মেন পাওয়ার মিনিস্টার ছিলেন, এই বলতে চাই আজকে যে 16 লক্ষ কোটি মানুষ মধ্যপ্রাচ্যে ব্যবসা করেন, চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, এই যে 1.5 লক্ষ কোটি টাকার রেমিটেন্স আসে, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে, এবং গার্মেন্ট শিল্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। আমি এখানে বলতে চাই উনি হানা ভোট দিয়েছিলেন, পরবর্তী পর্যায়ে বাংলাদেশে উনি একটি নির্বাচন দিয়েছেন, সেই নির্বাচনটি হয়েছে 79 সালে, এই নির্বাচন আজকে আপনার এখানে নির্বাচনটির কথা বলেন নাই। সে 79 সালের নির্বাচনে একটি বাংলাদেশের সবচেয়ে ভালো পার্লামেন্ট ছিল, বাংলাদেশের এমন কোন বরেণ্য রাজনীতিবিদ ছিল না সেই পার্লামেন্টে নির্বাচিত আসেন নাই। ওই পার্লামেন্টকে বলা হয় বাংলাদেশের ইতিহাসের সেরা পার্লামেন্ট, একদিকে বাম ডান এবং আইডিয়াল, মাওলানা রহিম সাহেব সেদিন ইসলামিক ডেমোক্রেটিক পার্টি নামে সেদিন অনুমোদন নিয়েছিলেন, ওনারাও 18টি সিট পেয়ে সেদিন ইসলামিক দলগুলো পার্লামেন্টে এসে, একদিকে সালাউদ্দিন কাদের চৌধুরী, একদিকে খানের সবুর, একদিকে কাজী কাদের, আরেকদিকে আলতাফ সাহেব, একদিকে মুজাফর আহমদ চৌধুরী,
একদিকে কমরেড তুহা একদিকে সুরঞ্জিত সেনগুপ্ত থেকে রাশেদ খান মেনন এমন কোন ব্যক্তি ছিল না বাংলাদেশে আসাদুজ্জামান থেকে শুরু করে এমন কোন পার্লামেন্টিয়ান ছিল না যে ওই পার্লামেন্টে আসেন অতএব উনি সবার জন্য নির্বাচনটি অত্যন্ত সুন্দর ফেয়ার করে দিয়েছিলেন একজন সামরিক শাসক একটি সুন্দর নির্বাচন করতে পারে সেই নির্বাচনের পরে আজকের যে আওয়ামী লীগ আমার সুস্পষ্ট মনে আছে যেহেতু আওয়ামী লীগকে শেখ সাহেব বাকশালের মধ্যে বিলীন করে দিয়েছিলেন আওয়ামী লীগকে কবর দিয়ে দিতে সেই আওয়ামী লীগ আবার রাজনীতি করার জন্য মালেক উকিল সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে আবেদন করলেন আমি আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দল আবার গঠন করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে স্বাক্ষর করে মালেক উকিলকে আওয়ামী লীগের রাজনীতি করার অনুমোদন দিয়েছিলেন আজকের আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ একটি আওয়ামী লীগ দুটি আওয়ামী লীগ গঠিত হয়েছিল একটি হলো আওয়ামী লীগ মিজান আরেকটি আওয়ামী লীগ মালিক দুটি আওয়ামী লীগ সেদিন নামে আত্মপ্রকাশ করেছে আরেকটি বাকশাল নামে আব্দুর রাজ্জাক সাহেব বাকশালের প্রধান হিসেবে অরিজিনাল বাকশাল থেকে গেল উনি বাকশাল থেকে নির্বাচন করে তাই আজকে আমরা বলতে চাই এরপরে যে অবস্থাটি বাংলাদেশে আসছে সেই চতুর্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব যেখানে বাংলাদেশি বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং সমাজতন্ত্র এবং কন্ট্রোল ইকোনমির যে ব্যবস্থা করেছিলেন সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের পঞ্চম সংশোধনীতে যেখানে ধর্মনিরপেক্ষ নিয়ে আসছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান বিসমিল্লাহ রহমান রহিম মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয়তাবাদ এই শব্দগুলো সংবিধানে সেদিন সংযোজন করেছিলেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে তাই অতএব আমরা আজকে বলতে চাই যে এখানে অনেকে বলেছেন বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় মাপলে চলবে না বিএনপির ভুল ত্রুটি থাকতে পারে অনেক ভুল ত্রুটি থাকতে পারে অনেক কথা এখানে আসছে আমি ছোটবেলায় যখন আমরা দেখতাম কোন মসজিদে ওয়াজ মাহফিলে কেউ দান করতে চাইতেন হাক্কালি আলেমরা বলতেন বাবা আপনার টাকাটা হালাল কিনা যদি আপনার টাকাটা হালাল না হয় তাহলে মসজিদে মাদ্রাসার জন্য দিবেন না আর আজকে আমরা দেখি বিভিন্ন ওয়াজ মাহফিল হয় সেখানে টাকাটা কোত্থেকে আসলো আমি কি লুট করে টাকা আনলাম না আমি টাকাটা আপনার মাদক ব্যবসায় করে নিয়ে আসলাম না দেশ বিক্রি করে নিয়ে আসলাম কিন্তু যে যত টাকাটা দেয় সেখানে আমাদের হুজুর সাহেবরা আলেম সাহেবরা মারহাবা ওরে জন্মলেন ওনার জন্য দোয়া করেন আর একজন শ্রমিক যখন 50 টাকা 10 টাকা দেয় তো অমুক 50 টাকা দিচ্ছে সে আর একটু অপমানিত হয় এই যে সমাজ ব্যবস্থাটা আজকে আলেম ভাইরা বিভিন্ন ভাবে আমি এখানে একটা দৃঢ়তার সাথে বলতে চাই 1986 সালে বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে যান নাই সেদিন জামাত সহ আরো কিছু ইসলামী দল অন্যান্য বাম দলগুলো হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে গেলেন এবং তাকে বৈধতা দিলেন এই 96 সালে আমি তখন সংসদ সদস্য 1992 সালে জামাতে ইসলাম প্রথম এই তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে নিয়ে আসে তখন কিন্তু কেউ এটাকে সমর্থন করে নাই অতএব এটা উত্থাপিত হয় নাই পরবর্তী পর্যায়ে এটাকে আমাদের বিএনপির নেতা ছিলেন আবার জাতীয় পার্টির নেতা ছিলেন মওদুদ আহমদ সাহেব এটাকে আবার সংসদে নিয়ে আসেন আনার পর এটাকে আবার তখন আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি এবং সালাউদ্দিন কাদের চৌধুরী এনডিপি সালাউদ্দিন কাদের চৌধুরী আওয়ামী লীগ সবাই মিলে এটাকে আবার সংসদে উপস্থাপন করলেন এবং 173 দিন হরতাল ধর্মঘট করে এই বাংলাদেশে এই কর্তব্য আয়োজন করে আমরা 96-15 ফেব্রুয়ারি নির্বাচন করে করে সারা রাত সংসদে থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল আমরা পাশ করে বেগম খালেদা জিয়া এক মাসের মধ্যে এই তত্ত্বাবধায়ক বিল পাশ করে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে আসে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এবং দেশের স্বাধীনতার সার্বমূর্তের স্বার্থে এখানে বেগম খালেদা জিয়া একটা ঐতিহাসিক কাজ করেছে আরেকটি কাজ করেছেন সেটা আলাল বলেছেন দ্বাদশ সংশোধনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের মূল চেতনা সংসদীয় পদ্ধতির সরকার যেখানে শেখ মুজিব রাষ্ট্রপতি জাতীয় সরকার গঠন করলেন পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি শাসন চালিয়ে গেলেন কিন্তু বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের মূল চেতনা সংসদীয় পদ্ধতির সরকার এদেশে প্রবর্তন করে দিলেন
আমি অন্য বলতে চাই আলেম সমাজ আলেম ভাইদের কাছে আমাদের আমার একটা অনুরোধ থাকবে আপনারা যদি ঐক্যবদ্ধ আপনারা বাংলাদেশের সমস্ত মানুষ মাদ্রাসা 80% মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে ভালোবাসে আপনাদের বিশ্বাস করে কিন্তু আপনারা যখন বিভিন্ন ভাবে ফতোয়া দেন বিভিন্ন ভাবে বিভক্ত হন একজন একজন আপনারা যদি লাইতে যান ফেসবুকে যান দেখবেন অমুক অমুকরে কাফের বলে ফেলছে অমুক অমুকরে অমুক বিশ্বাসে এইভাবে অবস্থান অমুক বিশ্বাসের অবস্থান আরেকটি কয়েকটি রাজনৈতিক দল আছে তারা তো পীর মাশায়েখ মানতে রাজি নাই তারা বলে যে আল্লাহর মানে বিধানে ইসলামের বিধানে কোনো পীর মাশায়েখের অবস্থান নেই এই যে বিভিন্ন মুখী অবস্থান এর থেকে আপনাদের আমাদেরকে বের আসতে হবে আমরা এই দেশটাকে রক্ষা করব আমি মনে করি এই দেশটা এখনো রক্ষা আছে আল্লাহর ওলিদের কারণে পীর মাশায়েখদের কারণে হাক্কানি আলেমদের কারণে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে এই উপমহাদেশে ইসলাম কিভাবে আসছে আপনারা সবাই জানেন কোন তরবারির মাধ্যমে ইসলাম আসেনি এসেছেন আত্মশুদ্ধ মানবরা এই দেশে এসেছিলেন কয়েকশো মানুষ তারা এসে ইসলামের সাম্যের গান ইসলামের পতাকা এই শান্তির পতাকা দেশে উড়িয়েছেন এদেশে সমাজ ছিল কিভাবে হিন্দু ধর্মদের সমাজ 10 ভাগে বিভক্ত বিভিন্ন শ্রেণী বিভক্ত ব্রাহ্মণ থেকে শুরু করে অচ্যুত সম্প্রদায় সেখানে ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নেই সাম্য পতাকা তলে কোটি কোটি মানুষ এসেছেন একজন আত্মশুদ্ধ মানব আল্লাহর ওলির ছায়া এসে কোটি কোটি মানুষ এদেশে মুসলমান হয়েছেন উপমহাদেশে একজন তো মুসলমান ছিল না তাহলে আজকে আমি আলেম সমাজের সমস্ত এখানে পীর আপনারা ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যায় আমার এখানে চরমনের পীর সাহেবের বলে ওনার মাহফিলে মজলিসে লক্ষ লক্ষ মানুষ 10 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ মানুষ একত্রিত হয় আপনারা যদি বলেন আজকে আপনি একটি কথা এনেছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আপনারা যাবেন না এই সরকারের পতন ছাড়া আপনারা ঘরে ফিরে যাবেন না এই জন্য সমগ্র জাতির পক্ষ থেকে নয় আমি আমার ব্যক্তিগত এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই আল্লাহ যেন আপনার এই কথাটি কবুল করে নেন আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়ত দান করেন আমরা যেন এই জালিমের হাত থেকে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আজকে ছিনিমিনি খেলছেন রাষ্ট্রের প্রধান সরকার প্রধান হয়ে অশালীন কথাবার্তা বললে দাম্ভিকতা দেখালে সেখানে বিপদ আসে আপনারা ইরাকের দিকে তাকান সিরিয়ার দিকে তাকান আফগানিস্তানের তাকান ভুল রাজনীতির কারণে ক্ষমতা আঁকড়ে থাকার স্বপ্ন দেখার কারণে আজকে ইরাকের মতো 5000 বছরের সভ্য যে ইরাক থেকে গাজী সালাউদ্দিনের জন্ম যিনি ক্রুসেড যুদ্ধে মুসলমানদের বিজয় নিয়ে এসেছিলেন সেই ইরাকের আজকের অবস্থা কি সিরিয়ার অবস্থাটা কি যেখান থেকে অনেক নবীরা এসেছেন সেই আপনি জর্ডানের অবস্থা কি সেখান থেকে নবীরা এসেছেন একমাত্র রসুল এসেছেন মক্কা থেকে আর বাকিরা সবাই ওই অঞ্চল থেকে এসেছেন তাই আজকে আমরা বলতে চাই যদি রাজনীতিতে ভুল হয় বৈদেশিক নীতিতে ভুল হয় শুধু ক্ষমতা আঁকড়ে থাকার জন্য আপনি দেশের স্বার্থ বিকিয়ে দিবেন তাহলে দেশ থেকে রক্ষা করার দায়িত্ব আজকে আমাদের সবার আমরা যদি আপনারা দেখবেন উপমহাদেশে প্রথম যে আন্দোলনটা শুরু করেছিলেন মাওলানা মোহাম্মদ আলী মাওলানা শওকত আলী সেই মাওলানা শওকত আলীর মাজার কিন্তু সেই আল-আকসা মসজিদের পাশে উনি সমাহিত আছেন আজকে বলতে চাই আজকেও আমাদের হাক্কানি আলেমদের হাক্কানি পীর মাশায়েখদের আপনাদের দায়িত্ব নিতে হবে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের দেশ তো আজকে নাই আরেকটি দেশের কাছে আমরা একটি করজ রাজ্যে পরিণত হয়েছি এই কথাটি আমরা কেউ সাহস করে বলি না আজকে অতএব আজকে সাহস করে কথাটি বলতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হবে আমরা যেমন 90-এর গণ অভ্যুত্থান হয়েছে 69-এর গণ অভ্যুত্থান হয়েছে আজকেও গণ অভ্যুত্থানের মধ্যে আমরা যার যার জায়গা থেকে বা একসাথে দাঁড়িয়ে আন্দোলন করে এই সরকারের পতনের পরে আপনারা আমরা তো রূপরেখা দিয়ে দিয়েছি বিএনপির থেকে আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না আমাদের আন্দোলন সংগ্রামের পরে বিএনপি যারাই আন্দোলন সংগ্রামে থাকবে তাদেরকে নিয়েই নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠিত হবে জাতীয় সরকার গঠন করা হবে কারণ একটি রাজনৈতিক দলের এককভাবে আজকে বাংলাদেশের যেই সমস্ত সেক্টর আজকে ধ্বংস হয়ে গেছে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে আপনি দেখবেন আজকে পত্রিকা আসছে 10,000 কোটি টাকা সুইস ব্যাংক থেকে বাংলাদেশিদের টাকা এই কয়েক মাসের মধ্যে উঠে গেল এই টাকাটা নিশ্চয়ই
আওয়ামী লীগের ঘরোয়া পরিবারের লোকদের, তাই তাদের ক্ষমতাচ্যুত হওয়ার সময় আসছে, এই জন্য টাকাগুলো এক দেশ থেকে আরেক দেশে পাচার করেছে। আজকে আমেরিকার থেকে স্রোতের মতো টাকা বাংলাদেশে আসছে, কি জন্য আসছে? আমেরিকা তাদের এই টাকা নিরাপদ নাই, অতএব আগামী দিনে তারা এই টাকা এখনই দেশে আনছেন বা অন্য দেশে নিয়ে যাচ্ছেন। আজকে কানাডার অবস্থা দেখেন, আপনি দুবাইতে এই দুই বছরের মধ্যে 10,000 কোটি 10,000 বাড়ি আজকে আওয়ামী ঘরানার লোকেরা বানিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা। যে আমি বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না, পরিশেষে সবার কাছে আমাদের একটা নিবেদন থাকবে, এই দেশটা আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশটা এনেছি, এ দেশের গণতন্ত্রের জন্য, মানুষের মৌলিক অধিকার বাক স্বাধীনতা, এ দেশের অর্থনৈতিক মুক্তি। আজকে এই দেশের মানুষ, আপনি যদি বাজারে যান, একটি বাজারে একজন ভদ্রলোক টিভিতে আমি যখন শুনছিলাম ওনার সাক্ষাৎকার বাজেটের পরে, উনি বললেন হ্যাঁ বাজারে আমাদের মতো গায়ে দুর্গন্ধ ওলা লোকদের অবস্থান বাজারে আর হবে না, যাদের এই বাজেট যাদের জন্য হয়েছে তারা বাজারে গেলে আর ভিড়ও ঠেলতে হবে না, কোনো দুর্গন্ধ জামাওয়ালা লোকও ওনারা পাবেন না, অতএব ওনারা আরামে বাজার করতে পারবেন। আজকে বাজারে গরিব মানুষ কেন, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষদের আজকে হাহাকার চলছে, দেশে একটা নীরব দুর্ভিক্ষ চলছে, এর থেকে আমাদের ইমানি দায়িত্ব হলো। এবং আমি হযরত আলীর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। হযরত আলী বলেছেন, যখন দেশের আলেম সমাজ বিচারকরা এবং জ্ঞানী মানুষ বধির হয়ে যায়, কানা হয়ে যায়, বোবা হয়ে যায়, তখন ওই দেশে আল্লাহর দুর্যোগ, আল্লাহর গজব অটোমেটিক্যালি নেমে আসে। আজকে বাংলাদেশে একই অবস্থা, আজকে বিচার ব্যবস্থা বলেন আলেম সমাজ বিভক্ত, জ্ঞানীরা সুশীল সমাজ বিভক্ত বিভিন্নভাবে, অতএব এর থেকে পরিত্রাণের জন্য আমাদের এটাও একটা, এই পরিবর্তনের জন্য আমাদের যে মন মানুষের যুদ্ধে যাওয়ার, যুদ্ধ নয় জিহাদে যাওয়ার মতনই একটি অবস্থার সৃষ্টি হয়েছে, ইসলাম রক্ষা করা, দেশ রক্ষা করা, ওই ব্যক্তি মমিন মুসলমান নয় যার ইমান নেই। আর ইমানের একটি অংশ হচ্ছে, বড় অংশ হচ্ছে দেশপ্রেম, যে ব্যক্তির দেশপ্রেম নেই ওই ব্যক্তি মমিন মুসলমান নয়।